আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আর একটু নতুন ব্লগ নিয়ে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর মা হলো সকাল সকালই কাজ করতেছে, কারণ আমাদের হলো মাটির ঘর, মানে মাটির ঘরে হলে মাটি দিয়ে লেপতে হয় আর ওই যে পিড়াগুলোও লেপতে হয়। তো আপনাদের সাথে সেটা শেয়ার করব কিভাবে মাটি দিয়ে লেপে। অবশ্যই জানি না আপনারা আগে দেখছেন কি না। তো আমার মা হলো অনেক সুন্দর করে মানে ঘর আর পিড়া লেপতে পারে, হচ্ছে মানে কি একটা ইয়া দিয়ে আর কি মাটিতে মানে ই করে, যাতে অনেক সুন্দর লাগে। তো দেখাই কিভাবে কাজ করে। কি ইডিয়া ই কর বাবর তোমাদের একবার আইসে কাকা কইতেন, আইয়া হইলো ল্যাপটা ছিল, কাকায় ফোন দিছে, ফোন দিয়া কয় 15,000 রাইখা বাদ বাকি দিয়া দাও। তারপরে আবার গেছে, শাড়ি পরবি কে? বুঝি নাই ডিসেম্বর
ঘরের মধ্যে হলো অন্ধকার অবশ্য সামনে আর পিছনে লাইট আছে আর এখানকার লাইটটা হলো গেছেগা এজন্য আর কি এরকম তো এই বিছনাটা মানে অনেক জামা কাপড় দিয়ে আর কি জামা কাপড় ইটি দিয়ে আওলা ঝোলা ছিল তো সেগুলো ভাঁজ করলাম হলো উঠানটা একটু ঝাড়ু দিলাম অনেক দিন পর আর মা যেন কি করতেছে ও গোসল করবো এই জন্য গরম পানি করতেছে তো দেখি মা কি করে হয়েছে কিনা গরম পানি আর মা হলো এখন রান্না বসাই দিব এতক্ষণ কাজ করতেছিল এখন হলো রান্না বসাই দিব তো দেখি কি করে মা এই পাশে পিরাও লেপছে আর এই যে এখানে হলো মাটি আনিয়ে রাখছিল এগুলো তাই তো কিরণ বাসকে নিরামিষ পানি গরম হয়ে গেছে ভাত বাড়বে তার জন্য হলো এই যেই বলে ভাত বাড়বে এটা হলো
মানে একটু চাকা দিয়ে নিতেছে এসে গরম চুলায় যাতে ভাতটা ভালো থাকে এই জন্য আমরা তিনজনে আর কি যতটুক পরিমাণ ভাত খাই তিন বেলায় দুপুরে রাত্রে আর হলো সকালে তিন বেলায় আমরা তিনজনে যা ভাত খাই আর কি মার রান্না শেষ হয়ে গেছে আমি গোসল করতে করতে আজ গোসলখানা থেকে বেরোয় দিয়েছি মার রান্না হয়ে গেছে তো আমি হলো ভাত চুলায় দেখা গেছি রান্না করতে গোসল করে এসে দেখি ভাত হয়ে গেছে তরকারিও হয়ে গেছে এখন হলো এটা ঘরে নিয়ে আমি আর মা ভাত খাবো এই যে হলো দুপুরে গোসল করলাম আজকে সারাদিন অবশ্য অনেক কাজ করছি এত কাজ আমাদের বাড়িতে আমার করা হয় না এত বলতে মানে নিজের জামা কাপড়গুলো গুছাইছি আর হচ্ছে উঠানটা একটু ঝাড়ু দিলাম তারপর মা পানি গরম করে দিল গোসল করে নিলাম গোসল শেষে রান্না হয়ে গেছে পরে আর কি মা আর আমি একসাথে খাইলাম খাওয়া শেষ হলো মা হচ্ছে এখন এই যে থালা বাটি ধুইতেছে আর আমি হচ্ছি বই সারাইছি আমি তো আমাদের বাড়িতে থালা বাটি ধুই না বলা যায় কি আমি ধুই না থালা বাটি মানে আমার কাজের মধ্যে হচ্ছে সবচেয়ে বিরক্তিকর জিনিস হচ্ছে থালা বাটি ধোয়া অনেক অনেক বিরক্তি লাগে তো কখনোই মানে যতই কষ্ট হোক হয় মানে আমি না ধুইতে পারলে আমার ভাই দেয় আমাদের বাড়িতে যে মা ধুইতে পারতেছে না তখন আমার ভাই বলে যে রেখা দাও আমি দিই মানে ও দয় তাও আমি ধুইতে যাই না মানে থালা বাটি ধোয়াটা আমার কাছে এত বিরক্তি লাগে যাই হোক আজকের দিনটা অনেক ভালো কাটলো অবশ্য মনটা তেমন ভালো না তারপরও মানে আজকের দিনটা মানে কালকের দিনের চেয়ে আজকের দিনটা একটু ভালো কাটছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ